নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরই আছে 2022 সালের বাংলার 1429 বঙ্গাব্দের গুরু পূর্ণিমা তিথি। এই গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্ম পালনকারীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়ে থাকে। আবার বৌদ্ধ ধর্মমতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদিগুরু। সপ্তর্ষির সাতজন ঋষি হলেন তার প্রথম শিষ্য। ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরিচ এবং কেতু শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমার আখ্যা দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা, এবার দেখে নিই 2022 সালের গুরু পূর্ণিমার সময় নির্ঘণ্ট। গুরু পূর্ণিমা শুরু হচ্ছে 27 আষাঢ় 1429 বঙ্গাব্দ, ইংরেজির 12 জুলাই 2022 মঙ্গলবার দিন রাত্রি 2:59 এবং এই তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 28 আষাঢ় 1429 বঙ্গাব্দ, ইংরেজির 13 জুলাই 2022 বুধবার রাত্রি 12:30 পর্যন্ত। অর্থাৎ এবছর আমরা গুরু পূর্ণিমা পালন করব 28 আষাঢ় 1429 বঙ্গাব্দ, ইংরেজির 13 জুলাই 2022 বুধবার দিন। বন্ধুরা, আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথার এরকম আরও পর্ব পেতে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। বন্ধুদের সাথে পর্বটি শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই লাইক দিন। ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়গুলি নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।